পাকিস্তানের পেশোয়ারে বড় সরো আত্মঘাতী হামলা, নেপথ্যে কারা? মৃতের সংখ্যাটা শুনলে আপনি চমকে উঠবেন, আপনি আঁতকে উঠবেন। তালিবান নাকি আরো ভয়ঙ্কর কেউ ঘটালো এমন কাণ্ড? ভারতে কোনো জঙ্গি হামলা হলেই যে পাকিস্তানের দিকে আঙুল ওঠে, এবার সেই পাকিস্তানেই বড় সড়ো হামলা হয়ে গেল। পাকিস্তানের পেশোয়ারের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, ইতিমধ্যেই 28 জনের মৃত্যুর খবর মিলেছে, জখম অন্তত 150 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। আশঙ্কা করা হচ্ছে এই মৃত্যু মিছিল আরো বাড়বে। কিন্তু কারা ঘটালো পাকিস্তানে এমন ঘটনা? পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের সূত্রে খবর, পেশোয়ার পুলিশের সদর দপ্তরের ক্যাম্পাসেই ছিল এই মসজিদটি। দুপুরবেলা সোমবার দুপুর 1:40 নাগাদ নামাজের ঠিক পরই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে এই মসজিদ। জানা গিয়েছে এতটাই ভয়ঙ্কর হয় এই বিস্ফোরণ যে প্রার্থনা গৃহের ছাদ ও দেয়ালের একাংশ ভেঙে পড়ে, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে, দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর্তনাদ চিৎকারে চারিদিকে কান পাতা দায় হয়ে যাচ্ছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। পেশোয়ার পুলিশ লাইন এলাকায় জরুরি অবস্থা জারি করে দিয়েছে। আর যেভাবে এই বিস্ফোরণ ঘটলো তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জিও বলছে, নামাজ পড়ার সময় সামনের সারিতেই হাজির ছিল হামলাকারী। প্রার্থনা শেষ হতেই নিজেকে উড়িয়ে দেয় সে। গত বছর মার্চ মাসে সিয়া মসজিদে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা, সেই প্রাণঘাতী হামলায় মৃত্যু হয়েছিল 64 জনের। এবারও কি ধর্মস্থানকে নিশানা করলো আইএস জঙ্গিরা? সেই উত্তরটাই এই মুহূর্তে দাঁড়িয়ে খুঁজছে পাক প্রশাসন। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম পাকিস্তানি মিডিয়াকে বলছেন যে আহতদের এখনো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু একেবারেই ভালো নয়, বলা যায় আশঙ্কাজনক। পুরো এলাকাটা ঘিরে ফেলা হচ্ছে এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সোমবারের এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু দায় স্বীকার করেনি কোনো জঙ্গি গোষ্ঠী, তবে সন্দেহ করা হচ্ছে যে এর নেপথ্যেও রয়েছে আইএস জঙ্গিরাই। কোন দিকে গোটা ঘটনা যায়, কোন দিকে গোটা পরিস্থিতি এগোয়, আপডেট জানতে আপনাকে চোখ রাখতেই হবে প্রথম কলকাতার দিকে। প্রথম কলকাতা ব্যুরো।